সামনে আমাদের পবিত্র রমজান মাস আর কয়েকদিন গেলে রমজান মাস এই রমজান মাসে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ কথা ঠিক না রমজানের ব্যাপারে কোরআনুল কারিমের আয়াত আছে না নাই জোরে বলেন আছে না নাই শুধু আছে মানে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে যেইভাবে আলোচনা করেছেন অন্য কোন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন আলোচনা করে নাই যত বেশি রমজানের ব্যাপারে একসাথে একটা রুকু পর্যন্ত আল্লাহ আলোচনা করেছেন জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতবা আলাইকুম

সুরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন হে ইমানদারগণ আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছে তোমাদের পূর্ববর্তী যারা তাদের উপরে আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছিলাম রমজানের রোজার দ্বারা তোমরা তাকওয়া অর্জন করবা পরহেজগারি তা অর্জন করবা রমজানের দ্বারা আমরা কি অর্জন করব তাকওয়া তাকওয়া মানে কার ভয় জোরে বলেন কার ভয় রোজা শুধু আমাদের জন্য না আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল সবার জন্য রোজা আর এই পবিত্র রমজান মাস হলো সবচাইতে শ্রেষ্ঠ মাস জোরে বলেন না ভাই সোবাহান এই মাসের সম্মান কত বেশি এই মাসে যদি কে একটা নফল ইবাদত করে আল্লাহ তালা ফরজের সমতুল্য সব তাদের আমল নামাই লিখে দিবেন বলেন সোবাহান আল্লাহ এই মাসের এত বোনাস কেউ যদি এই মাসে এক তার আমন নামায় সৌত্তরটা ফরজের আদায়ের সব লিখে দেয় বলেন সোবাহান একটা ফরজ আদায় করলে কয়টা সৌত্তরটা আল্লাহ ধরে আমার ভাইরা দেখেন না রমজান উপলক্ষে বিভিন্ন ফ্রিজ কোম্পানি মোটর সাইকেল কোম্পানি আল্লাহর অফার দেয় আছে না নাই আমার আল্লাহ তালা এমন বিশাল ধামাকা অফার দিয়েছে রমজান মাসে শুধু তাই নয় এই মাসের এত সম্মান কেন আল্লাহ বলেন শাহরু রমাদিল আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআনুল কারীম নাজিল করেছেন শুধু তাই নয় এ বন্ধুরে এই পবিত্র মাসে কেউ যদি একজন রোজাদারকে ইফতারি করায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আরেকটি রোজার সব লিখে দেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওই রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশি একটা হলো ইফতারের সময় রোজাদারের জন্য খুশি আর একটা হলো মাওলার দিদার আল্লাহ পাকের ইতারের সময় আর একটা হলো আল্লাহর দিদারের সময় সোবাহান আল্লাহ জ্বরে এই রমজান মাস আমাদের সামনে রমজান মাসের জন্য দুই চারটি কথা বলবো রাগ করেন কি ভাই নাকি কিছু জানলে উপকার হবে কিনা এগারোটি মাছ চলে গেল হয়তো ভাই কথাগুলো ভুলে গেছে এই জন্য আবার রিপিট করলে শুনলে সামনে যেহেতু আসতে সেই জন্য আমাদের উপকার হবে কথা ঠিক না বেটি আমার ভাইরাম এই রমজান মাসে বেশি বেশি করে ভালো কাজ করতে হবে নে কাজ করতে হবে আহা যে ব্যক্তি রোজা থাকে ইফতারের সময় সোলা বুক জিলাপি পেঁয়াজি মুড়ি মাখা আর কি সুন্দর নিয়ে বসে থাকে এক মিনিট আগেও খায় কথা কোন খায় কার ভয় কার ভয় খায় না আপনি যদি দশ মিনিট আগে ইফতারি করেন ফেরেস্তা সে কি গালে থাপ্পড় দেবে বেটা খালি কে মারবে কথা বলে আপনি যে খান না কার ভয় আধা ঘন্টা কেন যদি এই কে কথা বলে আধা ঘন্টা কেন যদি দুই ঘন্টা ইফতারি নিয়ে বসে থাকে লাগে তাও রোজাদার থাকতে কোনো সমস্যা নাই কথা ঠিক না ভাই কিন্তু কিছু লোক আছে বাটপা রোজা রাখে না কথা কি বোঝা না ইফতারের আগে খালি বিরাস এই দিকে মারে ওই দিকে মারে আর কথা এ তাড়াতাড়ি দে টিউবওয়েল সাফ কর কথা কি বোঝা না কই পানি লাগা লাগি কে কই আমি রোজা নাই ফালতামি করিস না কি তো কই কে সত্যি রোজা কয় না রোজা না থাকে তো গুনাহ করছি আবার ইফতার না করে কবিরা গুনাহ কর্ম কি বাটপা আছে না না কথা কয়

কিছু কিছু মানুষে শয়তানি করে রমজান মাস হিন্দুরা পর্যন্ত মুসলমানের সামনে বিড়ি টানে না আর মুসলমান মুসলমান মুখে দাড়ি থাকে অনেক সময় মুসলমান দাবি করে তারপরে খালি রমজান মাসেও টানে এরকম হারামি আছে না নাই কথা বল শয়তানের সাইতার চরিত্র খারাপ হুজুর রমজান মাস আসলে হোটেল খোলা থাকে কি সুন্দর পর্দা টাঙায়া ভিতরে কেউ

দিয়ে পিএজি বুন্দাজ আছে বুট এগুলো নিয়ে রাস্তায় বসে থাকো ইফতারের সময় এমন ইফতারি বিক্রি হবি ওই হোটেলের ভাত দাসের চাইতে বেশি লাভ হবে ঠিক এজন্য রমজান মাসে হোটেল আলা ভাইদেরকে বলি হোটেল বন্ধ রাখবেন দেশের আসল সারামা হল যত আছে সব বন্ধ রাখবেন কিন্তু রমজান শরীফ মধ্যেও মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দেখা যায় বিশাল পোস্টার খাইছি তোরে কথা খবর আছে খান্দা মাতার খুনি এই সমাজ আমাদের শেষ হয়ে গেল অশ্লীলতা বেহাপানা দেখে কথা ঠিক না ভাই ঠিক বাজান আমার যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট হয় নাকি এই পবিত্র মাসে

আর মাসের চাইতে উত্তম একটি রজনী বলেন সোবাহান হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখা যায় তিরাশি বছর চার মাস হয়ে যায় হাজার মাসের চাইতে উত্তম বলা হয়েছে ওই একটি রজনীর ফজিলত জোরে বলেন সোবাহান সেই মাস আমাদের সামনে আসতেছে বাজার ওই রমজান মাসের পবিত্রতা রক্ষা করব। ছেলে জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করব। বিবির জন্য ভালো ভালো ইফতারের ব্যবস্থা করব পরিবারের সবাই রোজা রাখবো কিন্তু শহরের গ্রাম অঞ্চলের কিছু মহিলা আছে নিজের শরীরের চামড়া টাইট রাখার জন্য নিজের সৌন্দর্য রূপ রাপন্ন সুন্দর রাখার জন্য রোজা রাখে কথা রোজা রাখে ওই রোজা রেখে এক মাসে আমার শরীরের চর্বি কমে যাবে এজন্য রোজা রাখে না এই ডাইনি মহিলা মোরিয়া দা রোজা না থাকার কারণে তোর বাটা মাল্লা কেমনে ফাটায় কথা ঠিক না বাটি আবার সারাদিন রোজা আছে কিছু কিছু মহিলা এই তো বললেই তো মন খারাপ করবে ওরা সারাদিন বসে পরে বলতেছি ভাই রাগ করেন না সারাদিন বসে বসে চিন্তা করলো রমজান মাস কাজ কাম কম বিকেল বেলা কাজ করো সারাদিন বসে দেখে কি লাভ টেলিভিশন দেখি জরে কর না রোজা থাকা অবস্থায় গান শোনা যাবে না টেলিভিশন দেখা যাবে না হারাম হারাম চব্বিশটা ঘন্টায় হারাম আবার রমজান মাসের জবল হারাম কথা কয় না গান যদি কানে আওয়াজ আসে বলবেন না আমি রোজা চোখে যদি কোনো ব্যাপার নারী পরে চোখ নিচের দিকে নামায় বলবেন না আমি রোজা আছি আল্লাহ রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলবো না মানুষের ক্ষতি করব না অন্যায় কোনো কাজ করব না কথা ঠিক না ঠিক তবে কিছু কিছু লোক আছে মিথ্যা কথা করে এতই অভ্যাস হয়ে গেছে 11 বার শয়তানের পথে চলেছে এমন চাবি মারছে তো রমজান মাসে হয়েছে সহজে ছাড়তে পারে তখন কিছু কিছু চালাক আছে মিথ্যা কথা রোজা থেকে কয় না কয় ভাই আমি বিশেষ একটা কাজে ব্যস্ত আছি সন্ধ্যা বেলায় আসে এই কথা বলে লোক সন্ধ্যার দিকে নিয়ে আসে তাও রোজা থেকে মিথ্যা কথা বলে এরকম ভালো ভালো লোক আছে না নাই এজন্য রোজা অবস্থায় কেউ মিথ্যা কথা বলবেন না গান শুনবেন না অন্য রোজাদারের কষ্ট হয় তার সাথে ঝগড়া লাগবে না ঝগড়া লাগলে বলবেন ভাই আমি রোজাদা আল্লাহ আকবর বলেন এই কথা বলে ঝগড়া কেউ লাগবেন না কেশাল ঝগড়া করবেন না ফাইসা কথা বলবেন না আল্লাহ পাক সামনে রমজান মাসে সবাইকে পবিত্রতা অর্জন অর্জন করে রমজান মাসকে সহি শুদ্ধ ভাবে পালন করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন রমজানের রহমত বরকত মাগফিরাত নাজাত আল্লাহ আমাদের ভাগ্যে দান করুন আমিন বলেন আমার রমজান মাসের মাধ্যমে তাকে অর্জন করতে হবে আল্লাহ বলেন বান্দারে এই মাসের দ্বারা তাকে অর্জন করবা পরে হেজ অর্জন করবা তাকুয়া কাকে বলে বাজান তাকুয়া মানে কার ভয় হজরত উমরের জামানায় উমর ঘুরতে ঘুরতে একটা বাড়ির কোনায় দাঁড়িয়ে গেলেন একজন মহিলা তার মেয়েকে বলতেছে মা আজকে দুধ কেমন হয়েছে বলে মা একটু কম হয়েছে বলে দুধের ভিতরে পানি মিশাও দুধ বেশি হবে বাজারে বেশি বিক্রি করতে পারবো আমাদের লাভ হবে মেয়েটাকে বলে মা খলিফা উমর আইন পাঠ করেছে দুধে পানি মিশানো যাবে না মা ভেজাল খাদ্যর ব্যাপারে আল্লাহর হাবিব বলেছে ভেজাল খাদ্য মানুষকে খাওয়ানো যাবে না এইবার মহিলা ডেকে বলে এই মিয়ে অভাবের সংসার সংসার চলে না অত নীতির কথা বলো না তুমি পানি মিশা বা উমর কি আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছে এইবার ছোট্ট মেয়ে ডেকে বলে মা উমর দাঁড়িয়ে নাই কিন্তু উমরের আল্লাহ আছে না নাই ও মা উমর দেখতে না পাইলে উমরের আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে না এই কথা যখন বলেছে উমর বাড়িতে গেলেন আর ডেকে বলে আব্দুল্লাহ রে তুমি কি বিবাহ করো করবা আবদুল্লা ডেকে বলে কোথায় বিয়া করব বলে এমন একটা তাকুয়া বান পাত্রি বাইসে বাবা বয়স যদি থাকতো আমি উমরি বিয়া করতাম বলেন সোবাহান আল্লাহ বয়স যদি থাকতো তোমাক বলতাম না আমি ওই মেয়েকে বিবাহ করতাম সোবাহান আল্লাহ বলে রূপ দেখে সুন্দর তো দেখা মোটা তো দেখা না দিলের তাকোয়া দেখছে সোবাহান আল্লাহ বলেন তাকুয়াবান স্ত্রী পছন্দ করতেছে ছেলের জন্য সুবহান আল্লাহ বলেন আর আমরা মডার্ন বেটার বউ দরকার সামনে পপ কাটিং ভুরু ফ্লাক ঠোঁটে আট দশ প্রকার লিপস্টিক মনে হয় বানরের পাছার মতো লাল করছে কি রাগ করছেন নাকি মডার্ন বউ খুঁজতেছে মডার্ন বউ মেয়ে গান জানে না এলে কি বলবো রাগ করে কষ্ট পান নাকি আজকে কি সমাজে আমরা বসবাস করতেছি বিয়ের বাড়িতে আট দশটা করে বক্স নিয়ে এসে কি গান কঠিন অবস্থা কথা কন ঠিক না ঠিক আজকে পাত্রী দেখার নামে পাত্রী দেখার নামে কোন পক্ষের বারোটা বাজায় আছে না নাই প্রথম বলতেছে ছেলের বন্ধুরা মেয়েটাকে দেখতে ঠিক আছে পাঠায় কয়েকদিন পরে বলতেছে আবার আমার ওই যে জামাই যেগুলো আছে ছেলে দুলে ভাই এরা একবার দেখতে কয় পাঠায় কথা বোঝা যায় এরপরে বলতেছে আমরা বিয়ে যারা আছি তারা মিলে আরেকবার একবার মেয়েটাকে দেখতে আবার পাঠায় দিছে এইবার কয়েকদিন পরে বলতেছে আর কে আছে কয় মহিলা যারা আছে ওই ছেলের বোন আমার বিয়ান এরা সবাই মিলে আর একবার দেখতে আবার পাঠায় দিল কথা ঠিক না ঠিক এরপরে পাত্রীর বাড়িতে আবার কয়েকদিন পরে বলছে ভাই এখন কি বিয়ে ফাইনাল কয় না ফাইনাল হয়নি এখন সবাই মিলে আর একবার দেখবে আছে না না এইবার দেখবে যায়া মেয়ের হাত দেখে পা দেখে চোখ দেখে কান দেখে মনে হয় বাজারের গায়ে কিনবে গেছে গরু গরু কথা কে বলছেন না মেয়ে হাসতে কেমন চোখ কেমন চুল কেমন কেড়ে এলে কি দেখা যায় জোরে বলেন যাই বিয়ে করবি তাই দেখবি আর দুলা ভাই যে দেখলো এত বন্ধুরা দেখলো ওই বিয়েরা দেখলো সব হারাম হারাম কথা ঠিক না বেটে খালি তা ওই গায়ে হলুদের নামে কি অনুষ্ঠান সমাজে চালু হয়ে গেল বিয়ের আগে দেবর যায়া বিয়ে হয়নি ভালো করে বলেন বিয়ে হয়নি দেবরেরা যায়া দুলে ভাইয়েরা যায় খুশি খুশি গালে হলুদ না কিচ্ছে কথা কোন কথা কোন মুসলমান সমাজ শেষ হয়ে গেল হিন্দি সিরিয়াল দেখে নাটক সিনেমা দেখে ওই কালচার ওই সংস্কৃতি আমাদের প্রত্যেকটা বাড়ি ঢুকে গেছে আসতে বলেন ঠিক না ওয়াজি করব না আপনারা কষ্ট পাচ্ছেন এগুলো সমাজের ওয়াজ বাস্তবতার ওয়াজ এগুলোর থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই ছেলে বিয়া করবে ছেলে দেখবে আর দুলে ভাই শালা দেবর যা আছে ১৪ গিষ্টি মিলে দেখা হারাম কথা কোন আমার ভাইরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেই কথাগুলো বলতে চাচ্ছিলাম বাজান লম্বা সময় হয়ে যাবে রাত্রি গভীর হয়ে যাবে আমি সেই দিকে যাব না রমজান মাস মানে কি অর্জন করা তাকওয়া অর্জন করা মেয়েটা কার ভয়ে পানি মিশায় না ভয় করেছে কাকে আল্লাহকে আমরা সাদাও রমজান মাসের রোজা রাখব বন্ধুরে দুপুর বেলায় শরীরটা হয়তোবা চলবে না আপনি গোসল খানায় চলে গেছেন দুনিয়ার কোনো মানুষ দেখে না ইচ্ছা করে ওই জায়গায় যদি এক গ্লাস পানি খান কেউ দেখবে কথা দেখবে আপনি খাবারের পট নিয়ে পায়খানা করার ফলে ওই জায়গা যদি খাবারটা মাইরা দেন কেউ কি দেখবে দেখবে না কিন্তু কার ভয়ে খাবার খাই না আরো জোরে বলেন কার ভয়ে আল্লাহর ভয়ে খায় না ওই সূর্য উদয় খাবার খায় না হালাল স্ত্রী থাকার পরে তার কাছে যায় না। কারণ স্ত্রী সহবাস করা যায় যে নাই ঠিক না আমার ভাইরা বন্ধুরে খুব খেয়াল করে শোনেন সপরে থাকলে আপনার রোজা কি হবে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন বন্ধুরে অসুস্থ থাকলে রোজার কি অবস্থা করতে হবে আল্লাহ তাও বলেছেন এমন এক পবিত্র মাসে তাকে অর্জন করতে হবে গুনা মাফ চাইতে হবে নাজাদ চাইতে হবে আল্লাহর রহমত চাইতে হবে আল্লাহর মাগফিরাত কামনা করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক হযরত ওমর একদম সাহাবীকে জিজ্ঞাসা করলো ভাই জান রে তাকওয়া বলতে কি বোঝায় আল্লাহর ভয় বলতে কি বোঝায় সাহাবী উত্তর করে বলে ওমর রে একটা সরু একটা চিকন পথ ওই পথের চতুর্দিকে শুধু কাটা আর কাটা সামান্য যাওয়ার মত রাস্তা আছে ওই জায়গায় আপনি কিভাবে যাবেন হজরত উমর বলে কাপড় আটো সাটো করে সুন্দর করে যাব কাটা দিয়ে কাপড় যেন না ছিঁড়া যায় শরীরে যেন আসর না লাগে ওই সাহাবি ডেকে বলে ওমর এর নামই হলো তাকওয়া জরে বলেন না ভাই সুবহানাল্লাহ আপনারা বাম মাছছেন না গোসি মাছছেন না কাদার ভিতরে থাকে কিন্তু শরীরে কাদা লাগে না ওইটার নাম হলো তাকওয়া এই পাপের দুনিয়ায় বসবাস করবেন আপনার চোখের সামনে মানুষ রোজা থাকবে না তার দেখা দেখি যদি চিন্তা করে ও রোজা রাখে না আমিও রাখবো না না বন্ধু মনে করে সে পাশের দোকানদার রোজা রাখে না ও দোকানদার করে সারা দিন করে আপনিও সারা দিন দোকানদারি করেন বন্ধু রে খবরদার খবরদার একজন আরেকজনের দিকে তাকায়া। রোজা নষ্ট করবেন না ফরজ রোজা ছেড়ে দিলে আর খুঁজে পাওয়া কথা বলেন ওই রমজান আপনার জীবনের শেষ রমজান হতে পারে এই জন্য তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া যদি আপনার ভিতরে থাকে আল্লাহর সাহায্য আপনি পাবেন কথা বলেন ঠিক না ভাই ঠিক বন্ধুরে আমাদের এলাকার শহরের একটা ঘটনা ছোট্ট করে শুনে যান একজন বৃদ্ধ মানুষ পায়ে ঠেলা রিকশা চালায় পেটেল পা দিয়ে কি করে পেটেল নাই আপনারা কি বলেন পা দিয়ে পেডেল করে রিক্সা চালায় একজন ভদ্র লোক রমজান মাসে রিক্সায় উঠে বলে বাজান এত কষ্ট করে রিক্সা চালাও ছেলে মেয়ে কি নাই বলে বাবা রে ছেলে মেয়ে থাকলে কি হবে ওরা তো আমাদেরকে দেখাশোনা করে না চাচা গো কত বছর ধরে রিক্সা চালান বলে বাবারে রে বিশটা বছর হয়ে গেল আমি রিক্সাও চালাই প্রত্যেকটি রমজান মাসের প্রত্যেক দিন আমি রোজাও রাখি বলেন সোবাহান আল্লাহ এইবার ওই ভদ্র ভদ্রলোক پسند আড্ডা কোলা সাসা কাকা পয়সা নাই এখন তো অটোরিক্সা নেমে গেছে আপনি কি রট অটোরিক্সা কিনতে পারেন না মুরুব্বি দুইটা চোখের পানি ছেরা দিয়ে বলে বাজান রে কিছু টাকা সংগ্রহ করেছে অল্প কিছু টাকা সংগ্রহ করেছে সামনে আরো কিছু পরিশ্রম করলে হয়তো একটা কিনতে পারবো দেখে বলে বাজান গো আপনি রোজা থাকা অবস্থায় হাড় ভাঙা পরিশ্রম করেন আপনাকে দেখে আমি ধন্য হয়ে গেল বাড়ি কোথায় ঠিকানা যখন নিয়ে নিলাম ভদ্রলোক পরের দিন দুপুর ভোরবেলার আগে ওই বাড়ির লোকের বাড়িতে একটা নতুন অটো রিক্সা কিনে নিয়ে চলে গেল বলেন সোবাহান লোকটা দেখে বলে বাদান রে আমি তোমার কাছে এই রকম তো আশা করি নাই বলে বাজান আমি আপনাকে ভিক্ষা দেই নাই আমি আপনাকে খুশি মনে আপনার দিলের তাকুয়া দেখে আপনি 20 টা বছর হয়ে গেল রিকশা ও চালান রোজা রাখেন বাজান কত সুস্থ মানুষ আছে রোজা রাখতে পারে না আপনার দিলের তাকুয়া দেখে আমার কলিজা এই জন্য আপনাকে আমি পুরস্কার দিলাম সাসা আজ থেকে আপনি এই রিক্সা চালাবেন তাহলে খোদা খোদাভীরু অর্জন করলে দুনিয়াতে আল্লাহ আপনাকে সাহায্য করবে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ আল্লাহ কিশোরগঞ্জের একটা মহিলা বন্ধুরে নাম তার সঞ্জিদা পবিত্র রমজান মারছিল বন্ধুরে ভালো করে বোঝা যান ২৫ সালের ঘটনা ওই মেয়েটার স্বামী হলো সৈদি আরব প্রবাসী স্বামী হলো বিদেশে থাকে আল্লাহর বান্দি বড় তা কুয়া বলছিল প্রত্যেক রমজানে প্রত্যেকটি মাসে দুইটা করে কোরআন খতম দেয় পাঁচ নামাজের পাবন্দি করে খুব পর্দাশীল মহিলা ব্যাপার তাই কোনোদিন চলাফেরা করে না এমন

এইবার সেই কুমতলবের খালা তো ভাই মাগরিবের নামাজ পড়তে গেল মসজিদে সানজিদাও মাগরিবের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করার পর ওরা যখন বাড়িতে এসে বলে ভাইজান খাবার টেবিলে খাবার রাখা আছে আপনারা খেয়ে নেন এইবার খাওয়া শেষ হয়ে যখন এশার নামাজের আযান হয়ে গেল ওই সানজিদা ডেকে বলে যাও যাও ভাইজান গো রমজান মাসে আযান হয়ে গেছে তারাবির নামাজ পড়তে যাও এইবার দুইজন মিলে তারাবির নামাজ পড়তে গেল ছোট ভাই আর খালা তো ভাই দুইজন তারাবি পড়ে আসার করার বাড়িতে যখন প্রবেশ করেছে সঞ্জিদা ডেকে বলে ভাইজান আপনাদের দুই জনার জন্য পাশের রুমে বিছানা করা আছে যান আপনি ঘুমান কিন্তু খালা তো ভাইয়ের মত খারাপ ডেকে বলে না না আমরা দুই জন একই জায়গায় ঘুমাইতে পারবো না আমার আলাদা একটা রুম দরকার এই বউ মতলবের খালা তো ভাই যখন আলাদা একটা রুম চাইলো সঞ্জিদা ব্যবস্থা করে দিয়া নিজের রুমে ঘুমাইছে রাত্রি একটা যখন গভীর হয়ে যাচ্ছে বন্ধুরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে লোকটা

আমার সাথে খারাপ আচরণ করেন না আমি তাকুয়া বা মহিলা আমি আল্লাহকে ভয় করি ভাই রে তুমি আমার দিকে হাত বাড়াও না ও ভাইজান জান স্বামী সারা আজ আমার শরীরটা কেউ স্পর্শ করে নাই ভাই গো আমি প্রতি মাসে দুই বার কোরআন খতম করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করি স্বামীর অপেক্ষায় আমি পাতে থাকি ও ভাইজান আপনি আমার বড় ভাইয়ের মতো দুইটা পা ধইরা অনুরোধ করি আপনি আমারে মাফ করে দান আপনি আমার ইজ্জতের দিকে হাত বাড়ান না কিন্তু খালতা ভাই লালসার দৃষ্টি নে বারবার তাকায় জোর করে যখন মেটার অনুনয় বিনয় কাকুতি মিনতি কোন কথা যা কোনো শুনে না মেটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ কতবান দেবি পদে পড়েছিল তুমি বাসাইছো আজকে আমার এমন বিপদ আল্লাহ বেলা থেকে নিজের ইজ্জতটাকে হেফাজত করেছি মাওলা এই কি আজকে আমার নষ্ট হয়ে যাবে আমি তো রোজা ছিলাম তারা পড়লাম আল্লাহ এত বছর তোমার গোলামি করি আজকে তুই তুমি আমার একটু দোয়া কবুল করবা না আল্লাহ গো তোমার কাছে দোয়া করি মাওলা এই বান্দির ইজ্জত তোমার হাতে দিলাম তোমার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাই তুমি যেইভাবে পারো আজকে ছান্দিদার ইজ্জতটা বাঁচায়া দাও আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করেছে আসমানের জমিনের মালিক এই মেয়েটাকেও বড় মহাব্বত করত কারণ পদ্মাশীল মহিলাকে আল্লাহ পাক গায়েব দিয়াও সাহায্য করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এইবার ওই লোকটা যখন জোর করে ইজ্জতের দিকে হাত বাড়াইছেন কি যেন অন্ধকারে একটা কামড় দিল এইবার চিৎকার মেরে উঠলো লোকটা চতুর্দিকে ছাঁঞ্জি দাও চিৎকার মেরে আশেপাশের লোকজন চলে আসলো সবার চোখে সামনে তাকায় দেখলো ওই লোকটার লঙ্গির ভিতর থেকে বিষাক্ত একটা সাপ বেরিয়ে গেল আর ওই লোকটার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসলো সঞ্জিদা তার মার কাছে খালার বাড়িতে টেলিফোন করলো পরের দিন সকাল আসলো। হাজার হাজার মানুষ দেখলো নেককার নারীর ইজ্জতের দিকে হাত বাড়াইলেও আজ আল্লাহ তালা ওই মহিলার হেফাজত ইজ্জত হেফাজতের দায়িত্ব নেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আমার বাজান রে এই জন্য রমজান মাসের তাকুয়া অর্জন করতে হবে আল্লাহর খাটি ভয় ভীতি নিয়ে যদি রোজা পালন করি এই রমজান মাসে আমরা যদি সঠিক ইবাদত করতে পারি আমরা আনন্দের সহিত তারাবি পড়ব আল্লাহর পবিত্র কোরআন খতম তারাবি হয় মসজিদে মসজিদে ভালো লাগে না খারাপ লাগে কোরআন নাজিলের মাছ আবার পূর্ণাঙ্গ কোরআন শরীফ একটিবার খতম হচ্ছে আমরা শুনতেছি সোবাহ আল্লাহ জোরে বলেন ভাই আর জোরে বলেন সোবাহান আল্লাহ এই পঞ্চগড়ের কোন মসজিদে কি খতম তারাবি হয় আল্লাহ আল্লাহ বলেন বাংলাদেশের অনেক মসজিদে খতম তারাবি হয় একজন ভাইরা আমার খতম তারাবি পড়বেন ইমাম সাহেবের পেছনে তারাবিতে শরীক হবেন মজা আলাদা ইবাদতের মাস হল রমজান মাস বেশি বেশি নফল পড়ব তারাবি আদায় করব আহারে ইফতারের সময় কি যে মজা কি যে আনন্দ ইফতার করার সময় কলিজা ভরে যায় কথা ঠিকটাবে ঠিক আবার ঈদের নামাজ পড়তে যখন যায় তখন বুকটা ভরে যায় কিন্তু যেই ব্যক্তি রোজা রাখে না রোজা রাখেনা। দামি পাঞ্জাবি আপনার চাইতে দামি পাঞ্জাবি নিছে এখন আরেক দোস্ত রে শরীফুল ভাই দেখ রে পাঞ্জাবিটা কেমন হয়েছে না দোস্ত হেপি লাগিয়েছে কথা কন কথা কন এখন সামনের কাতার জায়গা হুজুর অনেক কষ্ট করে উনত্রিশটা রোজা রাখছি হুজুর খুব কষ্ট হয়েছে এইবার কথা ঠিক না ভাই এই স্লোগান দিয়া কথা হুজুর আপনার সাথে দেখা হয় না আসেন তো একটু বুকের ভিতর আসেন তো কিছু দেখেন না ভাই পেয়ার বেড়ে গেছে একবারে নয় মাসের মতো আছে না না এই কায়দার এক মুসল্লি ভাই আমি যে জায়গায় ঈদের নামাজ পড়াই আমার টানতিছে খালি বারবার টানতিছে বুক লাগে না ভাই খালি পেটের সাথে ভেজা গেছে কোলাকুলি হচ্ছে না খালি পেটা পেটি হচ্ছে কথা ঠিক না বেটি ওই সুদ ঘুষ খায় এমন পেট করছে রে পেটি লয় রে তুই মোরা দা তোর পেটে চর্বি কেমনে ফেরাস্তা রাখ হলে হারাম খোর কথা কর কথা ঠিক না বেটি রাগ করছে মনে হয় ওই যায় মশানই আলাদা আচ্ছা বলেন তো ওই যতই মশাল লে দিলের ভিতর কিন্তু একটা চোর চোর ভাব কারণ একটা রোজাও একটা রোজাও ওই যতই মশাল লেখ উপরে মশান ভিতরে কয়ে একটা রোজাও তো রাখিনি রে আমার মতো বাদ আছে কি আর আমরা রোজা ছিলাম সাত পাঞ্জাবি যেটাই হোক দুর্বল হোক আর তোর সময় যেটাই লাগাই গরিব মানুষ থাক আর না থাক কিন্তু দিলটা আছে আমরা রোজা রেখেছি স্ত্রী রোজা রেখেছি আমি রোজা রেখেছি কি যে আনন্দ মাঠে যাচ্ছি অজীব নামাজ আদায় করলাম কলে যা ভরে যায় সুবহান আল্লাহ আর তুমি তো পাক তোমার পাঞ্জাবির সাইজ ভালো কিন্তু দিলের তাকওয়া তুমি রমজানের দ্বারা তাকে অর্জন করতে পারো নি আমরা পরেজগারিতা তাকে অর্জন করেছি রমজানের দ্বারা আল্লাহ পাক সামনে রমজান মাসে সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন কারা কারা রোজা রাখার নিয়ত করতে পারি দু হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আমরা রমজান মাসে সবাই রোজা পালন করব আল্লাহ কবুল করুন আমিন বলে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আমার ভাইয়েরা বন্ধুগণ আমার এইবার সামনের দিকে যায় মুসলমানদের এই রমজান মাসে একটা বিজয়ের দিন আছে সতেরো রমজান বদরের যুদ্ধ কিসের যুদ্ধ এই কথাটা বলতে চাই মুসলমানের রমজান মাস শুধু তাকওয়ার মাস না বিজয়ের মাস গুনাহ মাফের মাস কথা ঠিক না বেঠিক রহমতের মাস বরকতের মাস আপনার আমার জীবনের গুনাহ জ্বালায়া পোড়ায় শেষ করে নেওয়ার মাস রমজান মাস সুবহানাল্লাহ বলে বিশ্বনবী টুপি খুললেন সাবিরা বলে হুজুর টুপি খোলেন ব্যাপারটাকে বলে এখন আর টুপি চলবে না জুব্বা খুললেন নবী আমার সেনাপতির পোশাক পরলেন টুপি খুলে মাথায় হেলমেট লাগাইলেন পাগড়িটা সুন্দর করে বেল বানাইলেন সুবহান আল্লাহ কোন কারণ তখন তো আর বেল আসতো না এখন বড় লোকেরা প্যান্ট খুলে যায় বেল পরে কথা কয় না কথা কয় বেল পরে না ভাই বেল পরে না তখন ওই হুজুর পাগড়ি পাগড়ি বেল মানাছে কথাকে বোঝেন না এখনো গ্রাম অঞ্চলে কিছু মুরব্বী চাচা আছে তারা শক্ত কাজ করে বেড়ে গামছা কমরত বাঁধে কথা কন কথা কন ওটা বাঁধলে একটা শক্তি পাওয়া যায় হুজুর তখন পাগড়ি বাঁধিছে সাবিরা বলে হুজুর কি হবে কয় আজকে বদরের যুদ্ধে আমি নবী সেনাপতি সুবহানাল্লাহ বলেন সেই মুসলমানদের তিনশত তেরো জন সাহাবী নিয়া আল্লাহ পাক প্রথম বিজয় এই রমজান মাসে মুসলমানদের হাতে দান করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই সাহাবীদের মতো তাকওয়া পরহেজগারিতা যদি অর্জন করতে পারি বিশ্বাস করেন 313 জন সাহাবিনী আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ের মালা দান করেছেন আজকেও সেই iman সেই আমল সেই স্পিরিট সেই তাকওয়া সেই গুণাবলী যদি অর্জন করতে পারি तमाम পৃথিবীতে যেই দেশেই মুসলমানদের উপরে নির্যাতনার জুলুম চালানো হয় আর तमाम পৃথিবীর মুসলমান যদি ঐক্যের প্ল্যাটফর্ম করে তোলে সবাই যদি কাঁধে কাঁধ মিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে নামতাম বিশ্বাস করুন কোন বাতিল মুসলমানের শরীর থেকে রক্ত ছড়ানোর শহর পেতনা না আমার বাজানেরা কষ্ট হয় নাকি তাহলে রমজান মাস মুসলমানদের বিজয়ের মাস রমজানের খাতা এখানে একটু ক্লোজ করে দিলাম লম্বা আলোচনা আমরা ইফতারি করলে সব দেবে কি। জোরে বলেন কিছু কিছু মুরব্বি চাচা আছেন তাদের জন্য ছোট্ট একটা কথা মা বোনদের জন্য একটা ছোট্ট কথা কিছু কিছু এখনো মানে এরকম লোক আছে যে বলে সারা দিন কষ্ট করে রোজা রেখে ইফতার করে মানুষের বাড়িতে রোজা দিয়ে আসলো একে কিছু লোক আছে না বাবা এটা একেবারে সম্পূর্ণ একটা ভুল ধারণা কথা কোন কি ধারণা জোরে বলেন কি ধারণা কারণ আপনি রোজা রাখছেন আপনার রোজার সব আল্লাহ ঠিকই রাখবে আর অন্যজনের বাড়িতে ইফতারি করলেন দুইটা লাভ কয়টা লাভ একটা হলো মেহমানদারির সব পাবেন আর একটা হলো আরেক ভাই তার সাথে আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পেল প্লাস ওই ব্যক্তি ইফতার করানো কারণে ও নিজে আরেকটা বাড়তি রোজা সব পেল সুবহানাল্লাহ জরে আপনার রোজা কমাবে কেন আল্লাহর Bhandare কি অভাব আছে আপনার ও ঠিক থাকবে কোনো সমস্যা নাই যে দাওয়াত দেবে তার বাড়িতে খাবেন খালি হালালটা দেখবেন কি দেখবেন আল্লাহ খবুল করুন আমিন বলেন আরো জোরে আমিন বলেন বাজার ব্যবসায়ী যারা ভাই আছেন এলাকায় যত মসজিদ গুলো আছে পাশে মাদ্রাসা আছে রমজান মাসে বেশি বেশি দান ছদ্গা করবেন হুজুর রমজান মাসে যত বেশি দান করতেন অন্য মাসে এত দান করতেন না সুবহান আল্লাহ বলেন কারণ রমজানে সবের মাত্রা কম না বেশি দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব পাওয়া যায় নফল যদি ফরজ হয় কথা বোঝেন না একটা ফরজ যদি সত্তরটা হয় অন্য মাসে এক টাকা দান করলে এই মাসে সাতশো টাকা দান করা সব পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেন এই মাসের কোয়ালিটি আলাদা এগারো মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাস কোরআন নাজিলের মাস কোরআন রহমত বরকত মাঘ ফিরত দিয়ে ভরপুর একটা মাস আর এই মাসে ক্ষমা পাওয়ার মাস নাজা জাহান নাম থেকে মুক্তি পাওয়ার মাস আল্লাহ পাক এই মাসে সবাইকে রোজা রেখে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন বলেন আরো জোরে গণ আমিন ওয়াজ মনে আছে আমার ভাইরা কি বলবো দুঃখের কথা কইতে লাগে কলি যাই ব্যথা এখন যদি উচিত কথা কই পিঠের অবর দেয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে এমন আতঙ্ক ওয়াজ বাংলার ঘরে ঘরে তবু অসত্য বলতে চাই দুনিয়ার জালেমদের করি না ভয় আমি ইসলামের দুশমনদের করি না ভয় কথা ঠিক না বেটি কারণ বাদান দেব কোরআনের একজন মুফাসির ভিতরে যাবে কোরআনের কথা বলার জন্য লক্ষ্য মুফাসির কে আল্লাহ ময়দানে তৈরি করে দেবে তোমরা এক জায়গায় কোরআনের স্লোগান বন্ধ করতে চাইবা দশ জায়গায় আল্লাহ কোরআনের আলো জ্বালায় দেবে সুবাহান আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ইউরি তু নালি তু ফি নূর আল্লাহি বি আফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ রেগা বলেন কাফের এরা চাই মুখের ফুটকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে আমার আল্লাহ বলেন না না ওরা যতই ফুৎকার দে নিভানোর চেষ্টা করুক আমি আল্লাহ আমার দিনের আলো কোরআনের আলো ইসলামের আলোকে আমার নুরের আলোকে জমিনে প্রতিষ্ঠিত করেই ছাড়বো যদিও কাফেরদের অন্তরে জ্বালা পরা হোক না কেন জোরে বলেন না ভাই সোবাহান আল্লাহ ওদের বুদ্ধিটা কিরকম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা ছেলের নাম মনে করেন বল্টু কথা কোন কি এই বল্টু এলাকায় বসবাস করে ওর হলো ল্যাম্পো বা হারিকেনের বাতি যদি থাকে ও নিভাইয়া ঘুমায় বাতি জ্বললে ঘুম আসে আসে তোমার শহরে একটা চাষা থাকে ঢাকা শহরে চাষা বলে ভাতি যারে কতদিন এলাকায় থাকবে আমার সাথে ঢাকায় চল মাসে মাসে দশ টাকা বেতন দেব এই অফার পেয়ে ঢাকায় চলে গেছে ও ফুল বাগানে পানি দেয় আর রাতের বেলা একটা ফ্ল্যাট দিয়েছে থাকার জন্য ও এইবার কারেন্টের বিদ্যুতের বাতি আছে না ভাই ওই জায়গায় যা ফু মারতেছে আচ্ছা ল্যাম্পোর বাতি ফু দিয়ে নিবান যা হারিকেনের বাতি ফু দিয়ে নিবান যা বিদ্যুৎ বিদ্যুতের বাতি নেবে ওইবার ফু দেয় নেবে না হাত দিয়ে বাতাস করে নেবে না কে বোঝা যায় এবার চাঁদর দিয়ে চেপে ধরছে তাও নেভে না রাত্রি বারোটা বাজে চাষা চিন্তা করলো ভাতিজার ঘরে এখনো আলো জলে এইবারে সেটাকে এই ভাতিজা কি হয়েছে ঘোমাও না ডেকে বলে চাষা আপনার বুদ্ধি তো একেবারে কাঁচা আমি আপনার ভাতি যাত চেষ্টা করলাম এই বিদ্যুতের ভাতিতে ফু দেই নেবে না বাতাস দেই নেবে না সে বেদরে নেবে না চাষা দেখে বলে ভাতি যা তোর বুদ্ধি তো একেবারে বোকা তোর ইমানে লাগছে পোকা শয়তান দেয় তোরে ধোকা আমি তোর চাষা মনে করিস না আমি তোর মতো বোকা আয় আয় ভাতি যা শোন এর একটা নির্দিষ্ট স্থানে সুইচ আছে ওই জায়গায় ওয়ান অফ আছে ওয়ানে চালু করলে আলো দেয় অফে চালু করলে আলো বন্ধ করে তোর বাড়ি ল্যাম্পার হারিকেন আলো না ফু ফুদিয়া নি ভাবি এর নির্দিষ্ট একটা সুইজ আছে ওই সুইচ অফ না করা পর্যন্ত বাতি নিবে না ওরে দুনিয়ার জালেমেরা তোমরা যারা কোরআনের আলোকে নিভায় দিতে চাও ইসলামের আলোকে নিভায় দিতে চাও এই সুইচটা আল্লাহ দুনিয়ার কারো হাতে দেয় নাই এই সুইচটা আল্লাহ আল্লাহর কুদরতি হাতে রেখেছে জোরে বলেন না ভাই

কথা ঠিক না ব্যাটি আজকে ডোনাল্ড ট্রাম্প বলেন অং সংসুজি বলেন যত লুচ্চা হারামি গুন্ডা বদমাইশ দাইনি বলেন ওরা চেষ্টা চালাক পারবে না কথা কোন পারবে পারবে সম্ভব না কারণ সুইচ টা কার হাতে সুইচ টা কার হাতে আমার বাদানের খুব খেয়াল করে শুনেন যে আলোচনা করতে চাচ্ছিলাম বন্ধুরে লম্বা হয়ে যাবে লম্বা করার সুযোগ নাই হযরত আলী কি দোয়া পড়েছে মনে আছে ওই মেয়েটার আংটি কোথায় গেল মনে আছে বন্ধুরে পাশে যে মা বোনেরা কষ্ট করে বসে আছে ওদের জন্য কিছু স্পেশাল ওয়াজ করা দরকার ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার জ্বালায়া পড়ায় করলো সরকার আজকে একটু এই মা বিলের দ্বারা হালকা সাইজ করা দরকার রাজি আছেন তো ডিজিটাল সমাজ আমাদের এটা কি দেশ কথা বল সব ডিজিটাল এই ডিজিটাল দেশের মানুষ আমরা আজকে কি ওয়াজ করবেন সমাজ শেষ হয়ে গেল আমার মতো মোল্লা স্বাধীনতার পর থেকে সিল পাঁচজন মানুষ নামাজি হবে গ্যারান্টি আছে কিন্তু বাংলাদেশের মহরুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান উনি যদি রাত সাড়ে মানে সাড়ে চারটার দিকেও যদি মাইক ধরে বলতো এই সাংবাদিকেরা সনদি আমন আমি জিল্লুর রহমান ঘোষণা করলাম আগামী কাল থেকে পাঁচ অক্ত নামাজ পড়বে না যারা পুলিশ আর র্যাবের হাতে বন্দি হবে তারা সারা জীবন নামাজ পড়েনি যারা ওরা প্রথম কাছারে মুসল্লি হল কথা ঠিক না ব্যাটি এজন্য রাষ্ট্রীয় ভাবে দিন আর ইসলামকে কায়েম করতে চাইলে সুদ ভিত্তিক অর্থনীতি বিদায় হয় যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে হারাম কাজ বিদায় নিয়া হালাল কাজ ভালো কাজ সমাজে চালু হবে কথা ঠিক না ব্যাটি এই কথাগুলোর নাম কি রাজনীতি এগুলো কি অন্যায় দাবি এগুলো মুমিন মুসলমান হিসেবে আমরা চাইতেই পারি তোমরা মানো আর না মানো আমরা বললাম কথা ঠিক না বেটি বাজান আমার এজন্য বলতে চাচ্ছিলাম আমার মতো হুজুরের ওয়াজ দিয়ে কয়জন মানুষ হেদায়েত হবে আমার জানা নাই আমি ওয়াজ করলাম একবার নওগাঁ জেলায় রাতের বেলায় মাহফিলে থাকলাম হজরের সময় আযান হলো আমি কতিポケকে বললাম ভাইজান চলে নামাজে যায় কয় হুজুর আপনি পড়েন কথা বুঝেননি পরে আবার ডেকে বললাম ভাইজান চলেন ভাই হজরের নামাজের ওয়াক্ত হইছে ভাই চলেন নামাজে যাই বললাম না আপনি যান মানে আমি যদি আর একবার ডাকতাম আমার ব্যাগও দিত না হাদিয়াও দিত না উল্টে বাধত কথা ঠিক না ব্যাঠি কি ওয়াজ করবেন আজকে কুমুটির যে ভাইরা মাহফিল করতেছে এরা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কথা কোন তে এরি গুলো সাইজ পাওয়া লাগবে ভাইগুলোকে নামাজি বানার লাগবে আল্লাহ কবুল করুন আমি বলেন শ্রমিক ভাইরা কষ্ট পরিশ্রম করেন পাশেই দেখলাম একটা ছোট মসজিদ আছে আজান হওয়া মাত্রই যে অবস্থায় আছেন আপনি তো পুরুষ মানুষ আপনার শরীর কি নাপাক থাকে কথা কয় না কথা কয় না কিন্তু নাপাক পাক থাকে কাদের কাদের ওই যে দাঁড়িয়ে থেকে যারা পেশাব করে কথা কয় না কথা কয় না দাঁড়িয়ে থেকে পেশাব করার লোক আছে না না এক ছোট বাচ্চা স্কুলের ব্যাগ ঘাট নেই গিয়ে পেশাব করতে চাল আমি দিয়ে পিচ্চি রে তুই কি করতিস রে তুই দাঁড়িয়ে থেকে পেশাব করিস কে কয় হ্যাঁ এই তুই কোন ক্লাসে পড়িস কয় ক্লাস 3 তো স্যার কি আদব কায়দা শিখাইনি কয় স্যার এর কথা কইছেন হুজুর আমি পেশাব করার দাদিকে আমার সারি দাঁড়িয়ে থেকে পেশাব করে এই মাদ্রাসার ছেলে পেলে যে পাশে মাদ্রাসা আছে আদব কায়দা কাকে বলে সুন্নতি কায়দায় কেমনে পেশাব করা লাগে কেমনি ঢেলেগুলো ব্যবহার করা লাগে জানে কথা ঠিক না আজকে কত যুবক আছে মানে বিয়ে দিলে একবারে ছয় ছেলের বাপ আছে না এই যুবক রাস্তার দায়ের থেকে স্পারা শুরু করছে স্পারা করতেছে বোঝেন না কথা বোঝেন না এখন কিছু চাষা আছে পাঁচ দিয়ে সি যাচ্ছে সমাজ শেষ হয়ে গেল কে এত বড় যুবক মানুষ দাঁড়িয়ে থেকে বেসাব করে এই চাষা তুই সিসি না কয়া এই আসতে স্লোগান না দিয়ে যে জায়গায় পেশাব করতেছে ওই জায়গা যদি জোরে একবার কয়া যেত নাউজুবিল্লাহ ওই এমন জোরে সেন্টার লোনে ওর সাম্রাটকে গেল এইখানে জায়গা যেই জায়গায় স্লোগান দেওয়া দরকার সেই জায়গায় দেওয়া লাগবে কথা ঠিক না জানান রে এ ওয়াশ কি চলবে কতক্ষণ হাত তুলে বলেন কতক্ষণ চলবে অ্যা হজর পর্যন্ত হায় এরকম নিমদ করে বইসা থাকেন তাই হুজুর ঈশা পরে বসিয়ে নিমদ করছি হজর ও পরগনা কিন্তু ওয়াশ শুন এই রকম হবে একেবারে সাড়ে টাই মুনাজাত করে দেব আল্লাহ কবুল করুন আমিন বলেন আর জোরে বলেন আমিন ভাই এখনো কি বসার জায়গা পাইলা না হ্যাঁ কি কষ্ট করে দাঁড়া থাক আমার কলিজাতে আফসোস লাগে গো তোমরা দেখো ফাঁকা bale বসো বসে যাও দাঁড়া থাকলে খুব খারাপ লাগে মুনাজাত হবে অল্প সময় বসে যান বাকি আলোচনা করতেছি তোমাদের ওয়াজ তো যাচ্ছি আমি হাত মারছি তো কেবল কথাকে বুঝতে পারছেন ভাই কিছু জায়গা আছে আপনারা বুঝতে পারেন দাঁড়ানো যুবকেরা বসে যান আল্লাহ কবুল করুন আমিন বলেন তাহলে সমাজ শেষ হয়ে গেল ওয়াজের দ্বারা পরিবর্তন হবে তখন যখন আমরা আমল করা শুরু করব কি করা জোরে কোন চাচা কি করা আমার ভাইরা এজন্য সমাজ শেষ হয়ে গেল আজকে আমরা যখন বলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 38 নম্বর আয়াতে বলেছেন চুরি করলে ওর হাত দুইটা কাটে দাও তখন বলে এই হুজুরের মওলানা জংগিবাদ কথা কোন ঠিক না বেঠিক বাদান রে সূরা মায়দার 38 নম্বর আয়াতের আইন যদি সমাজে চালু কইরা একটা চোরের যদি হাত কাটে দেওয়া যেত আর ওইটা যদি ফিফার মিডিয়াতে দেখানো হতো বাকি চোর চুরি করা ছেড়ে তওবা করে মসজিদের এক নাম্বার কাতারের মুসল্লি হয়ে গেল লহনে কথা ঠিক না বেটি এজন্য চুরি বন্ধ করবে কেমন একটা গল্প শুনেছিলাম বাংলাদেশে চোর ধর মেশিন নিয়ে আসছে চোর ধরার জন্য এখন যায় দেখে মেশিন টাই এয়ারপোর্টে নামছে তখন ওই এয়ারপোর্টে নামা অবস্থায় চোর ধরার মেশিন টাই চুরি হয়ে গেল যে মেশিনে চোর ধরবে মেশিনই চুরি হয়ে গেছে সুবহানাল্লাহ কি ডিজিটাল ড্যাশ গো হ্যাঁ কি দেয়া ஏजना வாஜர் দ্বারা পরিবর্তন হবে না ছোট্ট একটা কথা বললে আপনারা বুঝবেন রাগ করবেন না ভাই বলবো বলবো কষ্ট পার না বগুরের একটা শিল্পপতি মানুষ যে কথা বলতে চাচ্ছিলাম سورের আইন বিশ্বাস করেন সুরা মাইদার আইন আর সুরা নুরের দুইটা আইন সমাজে চালু করেন একটা হলো জিনার আর একটা কিসের সوره বিশ্বাস করেন যেই ব্যক্তিরা ইপটিজিং করে জিনা করে সমাজে নারী ধর্ষণ হওয়ার পিছনে একমাত্র নারীর ব্যাপার কাজ করে কথা বল না কে বেপর্দা নারী ওয়াজ করতেছি আপনি যদি পর্দাশীল নারী হয়ে ঘোরেন আর একজন জিনাকারীর যদি কোরআন অনুযায়ী বিচার করে সংসার করে একশোটা দররামের পৃথিবীর জমিন থেকে বিদায় করা দেয়া হতো বাকি যে লোকগুলো ধর্ষণের চিন্তা ভাবনা করে ওদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে গেল এজন্য চুরির আইন জিনার আইন ডাকাতির আইন মদের আইন আল্লাহ দিয়েছে এগুলো কেউ মানে না খালি মানুষের তৈরি করা আইন আর নিয়ম নীতির পিছনে ছুটতেছি এজন্য শান্তি নাই খালি অশান্তি আর অশান্তি কথা ঠিক না ঠিক বগুড়া শহরের ভদ্রলোক বলবো পেটের গ্যাস ভালো হয় না কি ভালো হয় না ডাক্তার ডেকে বলে ভাই যান গ্যাস যদি সারাইতে চান যে কোনো কায়দায় আপনি একটু পেশাবটা নিয়ে আসেন ভদ্র লোক মানুষ বড় লোক মানুষ আপনি আমি না হয় বোতলে নিয়ে যাব। কিন্তু ওরা বড় লোক মানুষ তাই নিয়ে যাবে শিল্পপতি মানুষ দামি একটা পটে বা পাত্রে পেশাব তুলে দামি একটা ব্যাগে নিয়ে রওনা করছে পথের ভিতর দিয়েছে মাতৃবের আজান কথা কি বুঝছেন তো চিন্তা করলে নামাজ পড়ে আসে ডাক্তার চেম্বার তার উঠে যাবি না কিন্তু মাকরিবের সালাতের সময় চলে যায় ভদ্র লোক নামাজে দাঁড়িয়েছে তিনজন ডিজিটাল জুতা ছিল কয়জন ডিজিটাল জুতা ছড়া সে থেকে মুসল্লিরা চালাক হয়ে গেছে সব ভালো সেন্ডেল ভিতরে ছেড়া বাইরে

যে চুরি কেমনে হচ্ছে তখন ওই বললো ভাই এই ঘটনা তাহলে বাংলার জমিনের জুতো কথা ভালো কোনো দামি ব্যাগে পেশাব রাখলে পেশাব পর্যন্ত সুরি হয় কথা

চাচা মুরব্বী টাইপের যে মানুষগুলো তারা খবর ছাড়া আর কিছু দেখে না কথা কি বোঝা গেল কিন্তু কিছু ডিজিটাল হাজি আছে কথা কোন কি হাজি ডিজিটাল হাজি মানে হজে যাওয়ার আগে ছেলে মেয়ের হক ঠকায়া যায় আছে না না ছেলেরে দেয় বেশি মেয়েরে দে কম তোর হজ কবুল হবি না একদম কথা কন কথা কন মেয়ের হাত ধরে কয় মা তুমি দুই বিঘা জমি পাও আপাতত দশ শতক দিলাম ভাইয়েদের অবস্থা তো জানো ও মা খানায় খাবার গেলাম ধরে দোয়া করবো মা ওরে বাটপার হাজি আগে মেয়ের হকটা বুঝা দে তারপর হজ করবে যা নইলে তোর হজ বাংলাদেশের বিমান বন্দর পার হবি না আছে না নাই এই কিছু ডিজিটাল হাজি আছে ওরাই যুবতী নাতনি কাছে নিয়ে বেটার কাছে নিয়ে কি সিনেমা দেখে আছে না না সেই সিনেমা দেখতেছে ছবি দেখতেছে নায়িকা যখন বার হয়েছে তখন কয় নাতনি রে দোয়া করি বড় হয় তুইও নায়িকা হবি এরকম ডিজিটাল কিছু হাজি আছে না না সিনেমা দেখা হাজি আছে না না সব হাজি খারাপ তা না সব মুরুব্বি খারাপ তা না কিছু দুষ্ট লোক আছে কথাই আছে বুড়া হয়ে গেছে তা ওর আক্কেল হয় নাই কি হয় নাই কথাকে বোঝা যায় এলে ওয়াজ না একটু হালকা ওয়াশ করলাম

এই নাচ গান দেখা যাবে হারাম কথা বলেন কি ওই যুবক যদি রিমোট পাই খালি দেখে নাচ গানের চ্যালেঞ্জ কোনটা আছে চাচা গো আগে আপনারা রেডিওতে গান শুনছে কি সুন্দর গান পরে রে জাগা পরে রে জমি ঘর বানায় আমি রয় আমি তো সেই ঘরের মালিক নই ভালো কথা না খারাপ কথা ভালো ভালো গান আগে রেডিও শোনাচ্ছে এখন তো তার সেরা গান বলেন না নবী মর নবীমর নবী সোনার খনি নবী নাম জপে যেজন সেই তো দোজাহানের ধনি আল্লাহ কি ভালো গান হাই রে মানুষ রঙিন মানুষ দম ফুরাইলে ফুস তবু অত নাই রে ভাই কারো একটু খানি হুস হাই রে মানুষ রঙিন মানুষ ভালো না খারা ভালো বুঝাচ্ছে একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার মিশে বাঁধো দালান ঘর জোরে বলেন মার হবা এই গানগুলো ভালো না খারাপ কিন্তু এখন তার সেরা শিল্পী শিল্পী আর গান খুঁজে পায় না ব্যান্ডের শিল্পী আছে তার সেরা শিল্পী গানের আগা নাই গোড়া নাই মিশে একটা গান সকাল বেলা দেখা হলো বিকেল বেলা হারালে কে একটা গান হলো যুবক শুনতেছে কারণ ইয়ারফোন লেগে ইয়ারফোন লেগে গান শুনতেছে ওর ওপর দিয়ে ট্রেন চলে যায় তাও গান এ যুবক সাবতাম মরিয়াখন তোর বাতাম ফাটাবি মরিয়া দেখ ফেরেস্ত তারা কি ফাটায় কথা ঠিক না বা দেখ ভালো ভালো জিনিস শোনা লাগবি টানাই শুনে আজে বাজে গান শোনে এরকম যুবক আছে না না আর ওইলা তার সেরা শিল্পী গানি খুঁজে পায় না মিশাই ওই শিল্পীকে রে আইব বাচ্চু জেমস এর কনসার্ট দেখার জন্য আমার তরুণ যুবকেরা পাঁচশো এক হাজার পাঁচ টাকা টিকিট কাটে আর তাফসির মাহফিলের জন্য টাকা ছেলে পাঁচ টাকাও দেয় না আছে না না ওই পাগলা তার সেরা শিল্পী গানের আগা নাই গোড়া নাই ছেলেদের সমাজ শেষ হয়ে গেল ওরা আসলে লোকে জায়গা দেওয়া যায় না আর গোলাম রব্বানি হুজুরের জন্য মাইকিং পোস্টারিং লাইটিং মাইটিং তাও রাস্তার দ্বারা থাকে মাহফিলে বসে বসে এ ভাই তোমরা কিন্তু রাগ করো না এই হলো অবস্থা মনে করছে যে ভালো লাগলে সম্মান হলে বাড়ির যাব আবার চিন্তা করতে যে বউ যদি মিস কল দেয় কবি এত দেরি করলে এই জন্য অনেকে অনেক চিন্তা ভাবনা আছে বোক দেখে ভয় করে যারা প্যান্ডেলের বাইরে থাকে তারা যাই হোক ওই ভাইয়েরা শেষ সময় একটা জিনিস পায় গেল আল্লাহ কবুল করো না আমিন বলে এগুলো আজে বাজে গান আমরা শুনবো না আল্লাহ পাক সবাইকে যুবকদেরকে ভালো ভালো ইসলামী সংগীত কোরআন তিলাবত গান গজল ভালো ভালো বক্তাদের তৌফিক দান আমি। আমিন বলেন আরো জোরে আমিন বলেন আমাদের সমাজ যদি ইসলাম ব্যস্ত কোরআন সুবহানাল্লাহ আমাদের সমাজ যদি ইসলামী সমাজ হতো ওই অটো ভ্যানালার বুকের পাটা আসতো না হিন্দি গান জানায় হিন্দি গান বাজায় অটো ভ্যানাল আসে না না কে আগে পেট্রোল করা লাগছে আল্লাহ অটো চার্জার দিয়েছে একটু গান না বাজায় ওয়াজ বাজাও আছে না নাই এজন্য কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদির ওয়াজ যদি আমাদের সমাজটা ইসলামী সমাজ হতো এজন্য আজে বাজে গান বাদ দিয়া আমরা ভালো ভালো আলেমের ভালো ভালো বক্তার ভালো ভালো ইসলামী সংগীত শ্রেষ্ঠকারী আল্লামা ফাসেদ খানের কোরআন তেলাওয়াত শুনবা কবুল করুন আমিন আরো জোরে আমিন দিকে যাওয়া যুবকেরা তো রাগ করেছে বাজান কিন্তু মা বোনদের অবস্থা এখন কি মা বোনেরা রিমোট পাইলে কি করে জানেন মা বোনেরা রিমোট পাইলে হলো জীবন মানে জি বাংলা এইবার মুসলমান তোদের ঘরগুলো সামলা কথা কন কথা কন ওই সলচা জিরিয়াল ওগুলো করেছে হামলা আজকে মুসলমানের ঘরে শান্তি নাই এই স্টার জলসা নাটক সিনেমা গান বাজনা দিয়া মহিলারা ব্যাপার দায় বেশি বেশি ঘুরতেছে কারণ ওই সংসারে ওই চ্যালেনে দেখায় কেমন ভাবে শাশুড়ির সাথে কুটনামি করা লাগবে কিভাবে স্বামীর সাথে কুটনামি করা লাগবে কিভাবে এক স্বামীর একে আর সাথে পরকীয়া প্রেম করা যায় ওই জলসার সিরিয়ালের মাধ্যমে তাই শিখায় কথা ঠিক না ব্যাঠিক তাহলে মা বোনেরা রিমোট পাইলে জীবন মানে জীবন বাংলা এইবার ঘর সামলা কথা ঠিক না আসা আচ্ছা এটা কি সমাজের অজনা ওই মা বোনেরা ওই সিরিয়াল থেকে স্বামীর কাছে ঈদের সময় বায়না করে না ও রহিমের বাপ এই বাড়িদের ডিজিটাল কাপড় পাখি আর কেরন মালা না দিলে সংসারে বাজা দিব জালা তোমার ভাগ্যে মারবো তালা খুলতে পারবে না ছোট বড় কোন খালা তখন ওই বউ যখন এই স্লোগান দিছে স্বামী চিন্তা করে বাপ রে বাপ মাথায় খারাপ বউ কি বলে আগে তো এগুলো বলতো না এখন সিরিয়াল দেখে ট্রেনিং নিয়া এখন বউ স্লোগান ধরেছে কেরন মালা রে জালা যদি বুঝিতাম তাইলে কি আর ডিসা নেলে ছবি দেখিতাম স্বামী আমার গরিব মানুষ পকেটে নাই টাকা কেমনে আমায় কিনে দেবে কেরন মালার জামা জামাই জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ডিসেলে ছবি দেখিতাম কথা ঠিক না ব্যাটি আরো আসতে বলেন ঠিক এই সমাজে এরকম আছে না নাই এখন স্বামী উল্টা স্লোগান ধরে সাথী তুমি রাগ করো না খল তোমার রাখি তোমার জন্য আনব কিনে নতুন জামা পাখি ইস্টার জলসা দেইখা যখন হইছে ইমান হারা জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে পাখি জামা না পাওয়াতে সাত গেল মরে সতেরো জন দিল স্বামী তালাক হলো অন্যের বধূ হাই রে আমার পাখি জামা না জানি কি মধু যেই জামা জামাটা লাগবে সবার দিন ধর্মের কাজে সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে হাইরে নারী পর্দা সারি হাইরে নারী পর্দা সারি ছোট্ট কাহার পিছে মনে রেখে দুনিয়াটা একেবারে মিছে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম নইলে মাগো কপালে তোমার জুডবে জাহান্নাম কথা ঠিক না ব্যাটিক

মহিলা আর একজন পুরুষ স্বামী স্ত্রীর বড় মহাব্বত ছিল সংসার আলো করে একজন পুরুষ সন্তান আসলো ছেলেটার যখন তিন বছর হয়ে গেল ওই ছেলেটার বাবা মারা গেল পিতা মাতার ক্ষেত মধ্যে ঘটনাটা বলে যায় পর্দার আড়ালে মা বলে না যারা এসেছেন মা মন দিয়া শুনে যান মা এইবার পাকিস্তানের স্বামী স্ত্রীর কোল আলোকিত কইরা সন্তান যখন তিন বছর বয়স হয়ে গেল ওই সন্তান দাসার পর ওর তিন বছর বয়স হয়ে যাওয়ার পর ছেলেটার বাবা যখন মারা গেল পাকিস্তানের মহিলা চিন্তা করলো আল্লাহ ছেলেটার বাবা মারা গেল এখন কি হবে আমার সন্তানের লালন পালন কিভাবে করব অন্য স্বামী যদি গ্রহণ করে সেও যদি মারা যায় ও আল্লাহ বলো না মাওলা আমার কি অবস্থা হবে এই কথা চিন্তা করে মনের মধ্যে সিদ্ধান্ত নিল আমি ছেলেটার মুখের দিকে তাকায়া নিজের যৌবন বিসর্জন দিলাম আমি মানুষের বাড়িতে চাকরানির কাজ হলেও আমার ছেলেকে লালন পালন করব। এই সিদ্ধান্ত নিয়ে মা মানুষের বাড়িতে কাজ করে কাজ শেষে যেই খাবার পায় ওইটা নিয়ে এসে আগে সন্তানকে খাওয়ায় তারপরে দুখিনী মা খাই বলেন সোবাহান আমার বাইর আরে খুব খেয়াল করে শোনেন আস্তে আস্তে ছেলেটা যুবক হয় যুবক হওয়ার পর মা চিন্তা করলো ছেলেটার একটা বিবাহের ব্যবস্থা করা দরকার মা তখন সুন্দরী নারী থেকে বিবাহ দিল এইবার ছেলেটার নিত্য দিনের কাজ হলো আখের খেতে গিয়া আখের গাছগুলো কেটে কেটে ছাল পরিষ্কার করে পাকিস্তানের বাজারে বিক্রি করত বন্দরে ডক্টর নূর মোহাম্মদ কিতাবখানা লিখেছেন ভাইরা আমার পাকিস্তানের একজন লেখক খুব ভালো লেখক আপনার দাদারা শিক কাজে বাজান এইবার যুবকটা সারা দিন হার ভাঙা পরিশ্রম কইরা আকের ক্ষেতের আক তুইলা বাজারে বিক্রি কইরা বাড়িতে আসার পর দেখেন বউ শাশুড়িতে ঝগড়া লাগে মাঝে মাঝে ঝগড়া লাগে ছেলেটা মাকেও গালি দেয় বউ গালি দেয় কিন্তু আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দিল এখন শুধু মাকে গালি দেয় বউ আর কিছুই বলে না এরকম যুবক আছে না নাই এ যুবক সাবধানে শুনে যাবা নাই এ বাংলা বান্দার মুসলমান ভাইয়েরা আমার ভালো করে কথাটা শোনা যান এইবার যুবকটা শুধু মারে গালি দেয় স্ত্রীরা কিছু বলে না স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে গেল এইবার ছেলেটা এসে বলে মা বলো আমার স্ত্রী কোথায় বলে বাবারে রাগ করে তোর শ্বশুর বাড়িতে চলে গেছে ছেলেটা এইবার স্ত্রীর কাছে যা বলে চলো কেন আমার বাড়িতে যাই বানা রাগ করে কেন এসেছো বলে শোনো তোমার মা বেড়ে গেছে তুমি যদি নিজের হাতে তোমার মাকে শাসন না করতে পারো আমি তোমার বাড়িতে যাইব না এই কথা যখন বলল বলে মাকে কি করব বলে আমার চোখের সামনে তোমার মাকে ধরে তোমাকে মারতে হবে আঘাত করতে হবে জালেম সন্তান বয়ের তুমি এতটায় পাগল বয়ের সামনে দেখেছে সাদা হয়ে গেছে একেবারে গাধা বলে ঠিক আছে তাই হবে চলো বাড়িতে চলো স্ত্রী কেটে বাড়িতে আসলো পরের দিন সকালবেলা বেলা দুখিনি মা বিদো মামা তার দরজায় ধাক্কা মেরে দরজাটা ভেঙে ফেলে দিল এরপরে মার চুলের মুটি ধইরা বাড়ির আগে ডাইটি আইসা মার পেটে লাথি মারে ঘুষি মারে পার মুখে লাথি মারে ঘুষি মারে গালে সর তারপর মারে মার গালে ঘুষি মারে মাথায় ঘুষি মারে হাতের কাছে একটা লাঠি পাইছে ওই লাঠি দিয়ে মা দুখিনীর কপালে বার একটা মার কপাল পেটে রক্ত পড়া শুরু হয়ে গেল দুকিরি মা চিৎকার মেরে ডাকে আর বলে সন্তান রে এই পেটের ভিতরে আমি মা তোরে দশ মাস দশ দিন থার দিয়েছিলাম রে বাবা এই পেটের ভিতরে তুই ছিলি রে বাবা এ সন্তান যেই বুকে লাথি মারলি রে বাবা এই বুকের দুধ দুই আড়াই বছর তোরে খাওয়াইছিলাম বাবা আজকে তুই কি সর্বনাশ করলি আমি দুঃখির মার পেট লাথি মারলি বুকে লাথি মারলি কপাল থেকে রক্ত বের করে দিলি রে বাবা তাকা দা এই আমি লালন যখন গর্বে ছিলি রে বাবা পেটের ভিতরে এমন জোরে লাথি বেরেছিলিস আমি মা রাতের বেলায় ঘুমাইতে পারি নাই ছটপট ছটপট সটপাট করে খেতেছিলাম রে বাবা তোকে জন্ম দিতে গিয়ে এক বালতির মতো রক্ত আমি মা শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছিলাম রে সোনা মানে আজকে তুই কি করলি রে বাবা তোর মা স্ত্রীর কথায় তুই আমারে মারলি কি তুই একটা বার তো মার কাছে শুনলি না জানলি না আমি মা কোনো অপরাধ করেছি কি না এরকম জালেম সন্তান আছে না নাই তোরে কোন আছে না নাই বাইজান আমার খেয়াল করে সদেট এইবার সন্তানটা মাঝে মাঝে মাকে मारे মাঝে মাঝে মাকে मारे আবার স্ত্রীটা রাগ করে বাড়িতে চলে গেল বন্ধুরে ভালো কইরা ঘটনাটা শুনে যান এইবার ছেলেটা বাড়িতে আসলো আসার পরে দেখে বলে মা বলোন আমার স্ত্রী কোথায় বলে বাবা বিশ্বাস কর আজকে তোর স্ত্রীকে আমি কোনো কথাই বলি নাই তোর স্ত্রীর রাগ করে আমাকে বকা দিয়ে চলে গেছে বিশ্বাস না বলে মানুষগুলোকে জিজ্ঞাসা কর সন্তান এইবার রাগ করে শ্বশুর বাড়িতে চলে গেল জালে মা স্ত্রীকে বলে বল বল কেন আবার রাগ করে আসলি বলে শোনো এই ভাবে মারলে তোমার মাও ভালো হবে না আমি চাই একেবারেই তুমি আমার পথের কাটা শেষ করবা বলে বুঝলাম না বলে তুমি তোমার আপন হাতে তোমার মাকে হত্যা করবা এই যুবক কথা যখন পাকিস্তানের যুবক বলল। স্ত্রী যখন এই কথা বলল যুবক বইয়ের প্রেমে এতটাই পাগল ডেকে বলে শোনো আমি যদি আমার মাকে হত্যা করি বলো না বলো আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাবে তখন উপায় কি হবে মারেও হারাইলাম তোমারেও হারাইলাম জালে মা স্ত্রীর বুদ্ধি শেখায় দেয় বলে শোনো আমি নারী মানুষ মহিলা মানুষ কেমনে আর একজন মহিলার দিল নরম করা যায় অন্তর নরম করা যায় আমার জানা আছে আমি তোমারে উপায় আর বুদ্ধি কৌশল শেখায় দেব এইভাবে কাজ করবা সাপও মরবে লাঠিও ভাঙবে না বলে কিভাবে বলে শোনো আজকে ফেরার পথে দুইটা কমলা কিনবা এই কমলাটা নিয়ে যায় আমার দরজায় মা মা বলে ডাক দিবা দেখবা তোমার মা দরজা না খুলে পারবে না তখন মার পা জড়িয়ে ধরে মাপ চাইবা মারে পরে দিন সকাল বেলা ভোর বেলা আখের খেতে নিয়ে যাইবা ওখানে যখন মানুষ কেউ থাকবে না তোমার মানিসের দিকে হয় আখের সাল পরিষ্কার করবে তখন কোদাল দিয়ে আঘাত করে কাল্লাটা কেটে জমিন থেকে বিদায় করে দিবা দুনিয়ার কেউ টের পাবে না ওই আখের খেতে আখের জমিনে মারে কবর দিবা আখের খেত মানে বোঝেন তো

দক্ষিণী মা ডেকে বলে সন্তান রে তোর আঘাতের চিহ্ন দিয়া এখনো পুষ পরে পানি পরে রক্ত পরে বাজা আল্লা তুই আমারে মাফ করে দে আর আমাকে আঘাত করিস মা যখন সন্তানের পায়ে হাত দেয় অনুরোধ করে মাফ চাইছে সন্তান ডেকে বলে মা অনেক অপরাধ করেছি আজকে আর আমি তোকে মারব না একটা দরজা খুলে দে মা আমি তোর পা ধইরা ক্ষমা চাইব এইবার যখন সন্তানের অনুনয় বিনয় শুনে মা দিল নরম হয়ে গেছে দরজা খুলে দিয়েছে এইবার ছেলেটা মার দুইটা পা জড়ায় ধরে বলে মা স্ত্রীর কথায় তোমারে মেরেছি মা ঘাত করেছি ভুলে গেছিলাম মা বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে লালন পালন করেছো মা আমার তুমি মাফ করে দাও মা গো তুমি যদি মাফ না করো দুনিয়ার কেউ আমারে মাফ করবে না মা ওই পেটের আইকা কি যে যাত না কি যে ব্যথা দুনিয়ার মা সারা কেউ জানে না কথা কোন ঠিক না বেঠি পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে সইলা গেল ফিরে আইলো না মায়ের ধরিয়া জঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরেও পেল বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো এমন ভাবে কেউ হবে না আমার মা গো জোরে বলেন মার আমার বাদলেরা ছেলেকে দেখে বলে মারে ও মা তুই আমার মাফ করে দে মার দিলটাও নরম হয়ে গেল ছেলেকে বলে বাবা তোর স্থান তো পায় না আয় ভুল যখন বুঝতে পেরেছে ভাই আমার বুকে আয় বুকে নিয়ে আদর করে সন্তান কমলা ছিলে একটা ফালটা একটা টুকরা যখন মার মুখে দিয়েছে দুখিনী মা খায় আর বলে সন্তান রে এত আদর কেন করতেছিল বাজার তোর উপায় আমি কিছুই বুঝতেছি না তুই কি সত্যি ভালো হয়ে গেলি ডেকে বলে মা আমার কি বিশ্বাস কর না মা এই যে তোমার কমলা খাওয়াইলাম আমার মন চাই প্রত্যেকদিন তোমার জন্য ভালোমন্দ খাবার নিয়ে আসি মা কিন্তু তুমি তো জানোই আকের ক্ষেতের বেশি আগ কাটতে পারি না চাল বেশি পরিষ্কার করতে পারি না বাজারে বেশি বিক্রয় করতে পারি না তোমার জন্য ভালোমন্দ খাবারের ব্যবস্থা করতে পারি না কেউ যদি আঁকের খেতে গিয়া সাহায্য করত আঁকের সাল পরিষ্কার করে দিত বেশি আঁক সাফ করতে পারতাম বাজারে বিক্রি করতে পারতাম তোমার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসতে পারতাম দুখিনি মা আর বাজার বাকি রইল না মা ডেকে বলা সোনা মালিক যা যা বাবা তুই ঘুমারে আমি আগামী কাল সকাল বেলা তোর ডাক দিয়ে আঁকের খেতে নিয়ে চলে যাব পরের দিন সকাল বেলা মা ডাক দিয়ে বলে সোনা মানিক চল চল যায় এই এবার মা ছেলে মিলে আকের খেতে চলে গেল ছেলে আকের গাছ কেটে দেয় মা নিচের দিকে হয় সালটা পরিষ্কার করে বন্ধু বারবার চেষ্টা করে মা হত্যা করবে পরিশেষে জালেম সন্তান শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়া যখন কোদালটা বাড়ায়া সামনের দিকে বাড়াইছে মা রে মারবে মা মারবে কত বড় জালে আজকে বাংলা বান্দাতে এমন যুবক আছে বইয়ের উপর রাগ কইরা বউ শাশুড়িকে খুশি করার জন্য জন্ম দুঃখিনী মা অনেক জায়গায় অভিযোগ দেয় হুজুর একটু পিতা মাতার ওয়াজ করবেন আমার ছেলে আমাকে ভাত দেয় না হুজুর কাপড় দেয় না আমারে দেখতে পায় না আমাকে মারে এরকম জালেম সন্তান আছে না না কারাকারা মা বাবাদের সাথে বিবাদবি করবি না আল্লাহ বলেছেন ও কদরব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াউবিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ বলে আমার ইবাদত কর আর সাথে শরীক করোনা আর পিতা মাতার সাথে সুন্দর আচরণ কর ভালো ব্যবহার কর উত্তম আচরণ কর কথা কার আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাতু গাও রুকা এ যুবক আল্লাহর হাবিব বলেছেন মা বাবাই তোমার জান্নাত মা বাবাই তোমার দজক কোন কোন যুবক আছে সেই মা বাবার সাথে বিয়া দিবি করবি না যারা ভুল করেছিস দুই হাত তুলে ওয়াদা কর মা বাবার কাছে ক্ষমা নে দুই হাত তুলেন কারা কারা মা বাবার খেদমত করবেন মা বাবাকে রাজি খুশি রাখবেন যুবকেরা হাত তুলে ওয়াদা দাও ইয়া আল্লাহ আজকের ওয়াজ মাহফিল থেকে ওয়াদা করলাম

মা বাবার খেতমত করে আপনাকে খুশি করব, মা বাবার খেদমত করার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন